গত বছর অর্থাৎ 2020 সালের ঠিক এই সময়ে অর্থাৎ এই মার্চ মাসেই সারা দেশ জুড়ে লকডাউন জারি হয়েছিল। ঠিক তার এক বছর পর অর্থাৎ 2021 সালের এই মার্চ মাসে আবারও কিন্তু লকডাউন জারি হলো। তবে সেক্ষেত্রে সারা দেশ জুড়ে লকডাউন জারি হয়নি, বেশ কিছু রাজ্যে এবং বেশ কিছু বড় বড় শহরে এই লকডাউন এবং নাইট কারফিউ জারি হয়েছে। সেক্ষেত্রে আজ থেকে কোন কোন রাজ্যে বা কোন কোন শহরে লকডাউন লাগু হচ্ছে, পশ্চিমবঙ্গে কোনো লকডাউন হবে কিনা, বন্ধুরা এই নিয়েই থাকছে আজকে বিস্তারিত আলোচনা। অতএব ইম্পর্টেন্ট ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। শেষে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই মুহূর্তে আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছেন, আপনার সেই জেলাতে বা আপনার সেই শহরে করোনা দ্বিতীয় যে সংক্রমণ সেক্ষেত্রে কোনো পজিটিভ কেস ধরা পড়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এছাড়া আপনি কমেন্ট করবেন আপনার সেই জেলাতে বা শহরে নতুন করে আর লকডাউন চাইছেন কিনা, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। শেষে ভিডিওটি ভালো লাগলে ভিডিওর নিচে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে নোটিফিকেশনটা অল করে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে যে খবরটি প্রকাশ হয়েছে সেখানে বলা হয়েছে লকডাউনের ভীতি ও স্মৃতি কোনোটাই এখনই ফিকে হয়নি, তার মধ্যে ফের কোভিডের সংক্রমণ মাথা চাড়া দিয়ে উঠেছে। গত 24 ঘন্টায় কোভিডে নতুন করে সংক্রমিত হয়েছেন 43,000-এরও বেশি মানুষ। গত 4 মাসের মধ্যে একদিনে এতজন করোনায় কিন্তু সংক্রমিত হয়নি। এবং নিচে দেখুন, এখানে বলা হয়েছে যে মূলত 4টি রাজ্যে সব থেকে বেশি হারে বাড়ছে এই সংক্রমণ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, তামিলনাড়ু ও পাঞ্জাব। মধ্যপ্রদেশের ভোপাল, ইন্দোর, জব্বলপুরে শনিবার থেকে 3 দিনের লকডাউন শুরু হয়েছে। তামিলনাড়ু, মহারাষ্ট্র, পাঞ্জাব ফের কিন্তু স্কুল কলেজ সেখানে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্ধ করা হয়েছে বড় জমায়েত। এই 4 রাজ্যের মধ্যে একা মহারাষ্ট্রে শনিবার নতুন করে সংক্রমিত হয়েছেন 27,000-এরও বেশি মানুষ। তোমাদের বুঝতেই পারছেন আপাতত কিন্তু 4টি রাজ্যের কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, তামিলনাড়ু ও পাঞ্জাবের কথা। সেখানে কিন্তু করোনা যে দ্বিতীয় ঢেউ সেখানে সংক্রমণের হার কিন্তু সবচেয়ে বেশি। এখানে মধ্যপ্রদেশের ভোপাল, ইন্দোর এবং জব্বলপুরে শনিবার থেকে 3 দিনের লকডাউন কিন্তু শুরু হয়েছে। তোমাদের অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে মধ্যপ্রদেশের ক্ষেত্রে 3টি শহরের কথা বলা হয়েছে, সেখানে কিন্তু শনিবার থেকে 3 দিনের লকডাউন কিন্তু শুরু হয়েছে। তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পূর্বমন্ত্রী ফিরহাদ হাকিম তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে আমি শহরবাসীর কাছে হাত জোর করে অনুরোধ করছি, আপনারা করোনার বিধিনিষেধ মানুন, মাস্ক পরতে হবে এবং সামাজিক দূরত্ববিধি মানতেই হবে। এছাড়াও এদিন তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, সচেতন না হলে অন্য রাজ্যের মতো আমাদেরও লকডাউনের পথে হাঁটতে হতে পারে। তোমাদের বুঝতেই পারছেন পূর্বমন্ত্রী ফিরহাদ হাকিম তিনি কিন্তু শহরবাসীর কাছে হাত জোর করে অনুরোধ করছেন যে করোনা যে বিধিনিষেধ সেই বিধিনিষেধ সকলকে মানার জন্য বলছেন, মাস্ক পরার জন্য বলছেন, সামাজিক দূরত্ববিধি মানতে বলছেন। এই সমস্ত যদি আমরা না মানি তাহলে কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন যে অন্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও কিন্তু লকডাউন হতে পারে বা পশ্চিমবঙ্গকেও লকডাউনের পথে কিন্তু হাঁটতে হতে পারে, তিনি কিন্তু এমনটাই জানিয়ে দিয়েছেন। তবে বলে রাখি, পশ্চিমবঙ্গে আপাতত কোনো লকডাউন হচ্ছে না বা পশ্চিমবঙ্গে লকডাউন হবে এরকম কোনো খবর আপাতত নেই। তবে পশ্চিমবঙ্গেও কিন্তু করোনা যে দ্বিতীয় ঢেউ সেটাও কিন্তু ছড়িয়ে পড়েছে। সকলকে কিন্তু সামাজিক দূরত্ববিধি মানতে হবে, মাস্ক পরতে হবে এবং করোনা যে বিধিনিষেধ সেইগুলি কিন্তু সকলকে মেনে চলতে হবে, তা না হলে কিন্তু পশ্চিমবঙ্গেও হতে পারে লকডাউন। তোমাদের আশা করি বুঝতে পারছেন এই মুহূর্তে কোন কোন রাজ্যে লকডাউন হচ্ছে, পশ্চিমবঙ্গে কোনো লকডাউন হচ্ছে কিনা আশা করি বুঝতেই পারছেন। তবু যদি বিষয়ে আপনাদের কিছু জানার থাকে বা বলার থাকে অবশ্যই আপনারা নিচে কমেন্ট করবেন। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।